26 ডিসেম্বর যখন পুরো কলকাতা শহর খুশির উৎসব পালন করছে, হাতিবাগানের এই করিমসে কিন্তু একটা ঘটনা হয়ে যায়। হাতিবাগানের এই করিমে কিন্তু দুজন আসে যারা ভেতরে ঢুকতে চায়, আর তারপরে যখন তারা ঢোকে তাদের সাথে হোটেল স্টাফের ঝামেলা হয়। হোটেল স্টাফের দাবি যে তারা মদ্যপান করেছিল আর ভেতরেও মদ্যপান করতে চেয়েছিল, আর সেখানেই ঝামেলা হয়, যার পরে তা হোটেল স্টাফকে গালিগালাজ করা হয় আর হাতাপাইয়ের মধ্যে তাদের মাথা ফেটে যায়। যারা ইনজার্ড তাদের দাবি যে তাদেরকে এখানে গালিগালাজ করা হয়, তারা পেঁয়াজ চায়, তাদেরকে পেঁয়াজ দেওয়া হয় না, সেই নিয়েই ধস্তাধস্তি আর তাদেরকে অ্যাটাক করা হয়। এই পুরো সিচুয়েশনে এখন অবধি যা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যে হোটেল স্টাফ যেটা দাবি করছে যে একজন যুবক উনি কিন্তু মদ্যপান করার চেষ্টা করছিলেন, এই দাবিটা করিমসের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু এখন অবধি সেটা কিন্তু প্রুভেন না। আর এই পুরো ঘটনাতে হোটেলের যে ম্যানেজার তাকে কিন্তু কলকাতা পুলিশের বড়তলা থানা অ্যারেস্ট করেছে। অ্যাকচুয়ালি তখন রাত 10:30 বাজে এবং দুই যুবক আসে, তারা বলে আমরা 26 ডিসেম্বর কো রাত 10:40 তাক এবং বলেন তে তারা আমরা ভিতরে গিয়ে মদ্যপান করব এবং ফুর্তি করব। এবার এবং এটাই আমরা তাদের বাধা দিই যে এটা স্যার আমাদের ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা পানশালা নয়, ইয়াহাঁ পে অ্যালকোহল অ্যালাউড নেই হ্যাঁ, এখানে ফ্যামিলিটা আসছেন এবং আসেন, এই তুলনায় আমরা যত রীতি না মানে অনুমতি দিই না। এবং তারা আমাদের খিস্তাখিস্তি গালিগালাজ করতে থাকে। কিতনে লোক থে? দো লোক থে। তব এন্ড আমরা সেটা বাধা দাওয়াতে তারা খিস্তাখিস্তি গালিগালাজ করে এন্ড তারা মত বদলায় যে আমরা ঠিক আছে আমরা টেক অ্যাওয়ে নিয়ে যাবো খাবার, এবং আমরা তাতে রাজি হই অ্যান্ড তাদের টেক অ্যাওয়ে করার ব্যবস্থা আমরা করি। অ্যান্ড তার আরও কিছু পরে তার দুটো বন্ধু আরও আসে, আসার পর তারা বলে যে আমরা টেবিলে বসেই খাবো। টোটাল চার লোক হবে হ্যাঁ। এবার চারটে যখন চারজন আসেন খাবার তারা খাওয়া শুরু করেন এবং কিছু আর্গুমেন্ট করেন আমাদের স্টাফদেরকে, গালিগালাজ করতে থাকে অকারণে, গালিগালাজ করতে থাকে। এবং আশেপাশে আমাদের ফ্যামিলি রেস্টুরেন্ট তো, যেহেতু ফ্যামিলি গেস্টরাও ছিল কিছু, তারাও অকওয়ার্ড ফিল করে এবং তাদের বাধা দেওয়াতে আমাদের মা বোন তুলে গালিগালাজ করতে থাকে এবং ক্যাশিয়ারের সামনে এসে কিছু দ্রব্য দিয়ে তাকে ছুঁড়ে মারে। অ্যাকচুয়ালি হামলোক কমপ্লিমেন্টারি মে ভিনিগার অনিয়ন গ্রিন চিলিজ অ্যান্ড পিকল দেতে হ্যাঁ হর গেস্ট কই, বট উসকা দাবি হ্যাঁ কেনা চাতে ও নর্মালি হোটেল মে কমপ্লিমেন্টারি মে স্লাইস অনিয়ন নেই যাতা হ্যায় ও চার্জেবল হতা হ্যায়। মে উসকো বলি মানে বলি থি যে স্যার ইয়ে চার্জেবল হোগা, বট ভিনিগার অনিয়ন অ্যান্ড পিকল গ্রিন চিলিজ ও চার্জেবল নেই হ্যায়। উসকা কেনা হ্যায় কি মুঝকো গ্রিন স্লাইস অনিয়ন ভি ফ্রি মে দেনা হোগা, তো মেয়ে না বলকে চলে গিয়ে মানে আমি চলে গেছিলাম বেরিয়ে। তারপরে যেটা হয়েছে আপনি সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড কিছু স্টাফদের সে তারা গায়ে হাতও তোলে আমাদের, হামলোক স্টাফকে হাত ভি উঠায় উনে ড্রিঙ্ক করনে কে কোশিশ কে বোতল ভি হামলোককে পাস হে ও মেনে হায়ার করকে রাখ দিয়া হু, আপ শায়দ দেখ সকতে ইয়ে বোতল ও প্যাকেজিং ওয়াটার মে বোতল কে ওয়াটার মে থেই ও নিকাল কে খা রাহা থা। অ্যাকচুয়ালি তারা ড্রিঙ্কার ছিল এবং তারা কী করছিল তাদের হুঁশ ছিল না প্রথম কথা। অ্যান্ড আমাদের মা বোন তুলে খিস্তি দেয় এবং গায়ে কার গায়ে হাত তোলে যাকে তাকে মেরেছে, এবং আমরা হোটেলে কাজ করি বলে তো এই না, আমরা মা বোনের সম্মানটাকে মানে বিক্রি করে করতে এসছি, এই হচ্ছে আমাদের দাবি আর কিছুই না। আর আপনি সিসিটিভি ফুটেজে দেখতে পারেন। মেরা অ্যালিগেশন বহুত সিম্পল হ্যায়, মেরে ভাই কো আর উসকে ফ্রেন্ড কো বহুত বুরি তরিকে সে মারা গিয়া হ্যায় অ্যান্ড উই নিড জাস্টিস, অ্যান্ড জিস তরিকে সে মারা গিয়া হ্যায় দ্যাট ইজ আ ডেথলি অ্যাটাক। মেরে ভাই থা, মেরা এক রিলেটিভ থা হু হ্যাজ কম ডাউন ফর ভিজিটিং ক্যালকাটা, নন্দ দেসাই জো মেরা ভাই থা উসকে সাথ উসকে দো ফ্রেন্ড থে নবনীত সোনি বিনায়ক চৌবে, বট আই উইল নট টেক দ্য ফোর্থ নেম বিকজ ও উস প্রিমাইস পে নেই থা জব ঝামেলা হো রা থা, ও নিকল গিয়া থা বিকজ মিসবিহেভ জব চালু হুয়া থা তবে। হি ইজ ভেরি ক্রিটিকল, ইনফ্যাক্ট সুবহ আজ ডাক্তার কা হামারে কো হসপিটাল সে কল ভি আয়া থা, মেরে ভাই কে মুহ সে খুন নিকল রা হ্যায় উইচ ইজ ইনফ্যাক্ট কল হি ডাক্তার নে কে দিয়া থা কি আগর এসা কুছ হোতা হ্যায় তো দ্যাট ইজ ভেরি ডেঞ্জারস, দোনো হি বহুত ক্রিটিকল হ্যায় আর আব খুন নিকল রা হ্যায় আজ নিউরো সার্জনস আনে ওয়ালে হসপিটাল মে, আই জাস্ট হোপ কি মেরে ভাই কো কুছ না হো। ওয়াই দিস ইজ হ্যাপনিং আই জাস্ট হোপ কি হমে আনবায়াস ইনভেস্টিগেশন মিলে, কিউকি ইনকে পাস ফুটেজ রিলিজ হো গই, জবকি ফুটেজ নাও ऐसे क्राइम सीन के बाद जो फुटेज होती है दैट कम्स इन कस्टडी, आई एम अ लॉयर आई नो दैट, ये एक पुलिस के कस्टडी में आनी चाहिए चीज़, उसके बाद पुलिस इसे रिलीज़ करेगी या पुलिस कोर्ट से हम लोग डिमांड करेंगे कि कौन रिलीज़ करवाना चाहता है। आई डोंट नो वाई करीम ये रिलीज़ कर रही है अपने हिसाब से, अपने मुताबिक से एडिट करके कट करके अपने हिसाब से,
मैं तो कह रही हूँ मेरे भाई ने गाली दिया, क्यों नहीं देगा? जब सामने वाला गाली देगा, सामने वाला हाथ उठाएगा तो गुस्से में इंसान करेगा, पर मेरे भाई ने ना हाथापाई की है ना मेरे भाई ने ऐसा, अच्छा कोई मारपीट की है तो आप मुझे वो आदमी दिखाइए, मैं तो आपको फोटोज दिखा रही हूँ मेरा भाई का, डॉक्टर्स का बताया हुआ रिटर्न स्टेटमेंट की कैसे लगी है कैसे नहीं, आप मुझे बस बता दीजिए कि उनके वहाँ पे किसको लगी है। সেদিন রাত্রিবেলা কি হয়েছিল সেটা আশা করি আমরা কোনো না কোনো দিন জানতেই পারবো, যে আসলে সেই রাত্রিবেলায় 26শে ডিসেম্বর এই কারিমসে হয়েছিলটা কি। ক্যামেরায় কিরণজিতের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।